ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি উপোস করে আছি। তো উপোস করেছি বলতে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, হ্যাঁ, এবার মন্দিরে আসার জন্য। মানে এত তাড়াহুড়ার মধ্যে বেরিয়েছি, আমি কী বলবো। মানে আমি আজকে ধরো বাবা ঠাকুরের মানে উপোস করতাম, তো বছরে তিনবার করেছি। তো বিয়ের দু একবার আগে ছেড়েছি, না বিয়ের পর আমার আর করাইনি, যাই না, মানে তিনবার করবো বলেছিলাম, মেনেছিলাম, তো তার জন্য তিনবারই করেছি। তো উদযাপনটা দেওয়া হয়নি আমার, তো উদযাপন দেওয়ার জন্যই এসেছি। তো উদযাপন দিব বলতে মানে বলেছিলো দুটো তিনটের দিক করে হবে উদযাপন। তো মা আগেই চলে এসেছিলো, সব কিছু ধরো পাঁচ রকম ফল, তারপরে ফুল, এইরকম সব লাগবে বলেছিলো। তো মা নিয়ে এসেছিলো যে কী লাগবে জিজ্ঞাসা করার জন্য। তো মা এসে সঙ্গে সঙ্গে বলছে তুই তাড়াতাড়ি চলে, উদযাপন এখনই হবে। তো আমি তার মধ্যে কী করবো, আমার সান ডান মানে কমপ্লিট হয়েছে জাস্ট, আর কোনো ধরো ই ছিল না যে যেহেতু দুটো তিনটে হবে বলছে তা তো তাড়াতাড়ি রেডি হয়ে কী করবো। তো সান টানো করে ফোন করছি, তো সঙ্গে সঙ্গে আমি একবারে বেরিয়ে পড়েছি আর তাড়াতাড়ি করে আসছি। এবার দৌড়াতে মানে রাস্তা থেকে যেই শুনতে পেয়েছি যে উদযাপন এবার মানে শেষ হয়ে যাচ্ছে, আর হবে না, এর পরের বার যদি পরে কেউ আসেন তার হবে না। তো তাড়াতাড়ি করে আমি রাস্তা থেকে মানে শুনতে পেয়েছি, তাড়াতাড়ি করে দৌড়িয়ে চলে এসেছি। তো এইদিকে ও এসে মানে উদযাপন দেওয়ার জন্য আগে বসে গেছি। তো মা বসেছিল যে আমার জায়গাটায়, যে ওরা বলছিল যে আপনার মেয়ে যদি না আসে আপনি আপনার মেয়ের নাম দিয়ে দিবেন কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি বলছি ওরকম আবার হয় না। তো আমি আর তার সঙ্গে সঙ্গে আমি অবশ্য চলেও এসেছিলাম যে, আর এইদিকে বাবা জেঠুয়া জেঠিমারা বা পরে আসলো মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। বাবা উপোস করে না, যেহেতু জেঠুয়া জেঠিমা করে তো পুষ্পাঞ্জলি দিবে, তার জন্য বসেছিলো আর আমি ওইদিকে বসলাম। আর এতটা গরম না কী বলবো, মানে গরমেও চোটে চোখ মুখের অবস্থাও তো দেখতে পাচ্ছ, মানে কোনো কিছু ঠিক সেই গরমটা খুবই পড়েছে না। আর এটা মানে গরম পড়ে সকালের দিকে প্রচুর গরম পড়ে, হ্যাঁ, কিন্তু সন্ধ্যের দিক করে বিকেলের দিক করে বৃষ্টিও হয়, দিয়ে ঠান্ডাটা পড়ে যায়। তো পুষ্পাঞ্জলি দেওয়াটাও হয়ে গেছে। তো মা বা শরবত এনে দিল, মানে ওখানে ওরা ধরো শরবত দেয় সবাইকেই, মানে শরবত দেয় যে সবাই তো উপোস করে থাকে, তো তার জন্য শরবত মানে ওরা দেয়। তো মা এদিকে আবার আমাকে এনে দিল, বলো পুষ্পাঞ্জলি যখন দিলি তো এবার একটু শরবত খা, গরমটা এতটাই পড়েছে না মানে কী বলবো, তার জন্য ধরো একটু জল না খেলেও হচ্ছে না। তো এদিকে আবার পুজোর তো প্রায় শেষের দিকে, মানে এখন শুধু যজ্ঞটা হবে, তারপরেই ওরা মানে বেরিয়ে যাবে, হ্যাঁ, মানে দিনে একবার পুজো হয় তো যজ্ঞ টজ্ঞ হয়ে তারপর ঠাকুর মানে বিসর্জন করতে যেত ধরো আগে, তো কিন্তু এখন পাথরের ঠাকুর হয়ে গেছে বলে আর বিসর্জন করে না, এখন শুধু ঘরটা নিয়ে যায়। তো ঘরটি নিয়ে যাবে, তো যজ্ঞটা হলেই মানে যাবে। তো পুষ্পাঞ্জলি দাদা তোমাদের হয়ে গেছে, তো আর এদিকে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, তো যজ্ঞ হলেই তখন সব বেরিয়ে পড়বে। তার এইদিকে মানে এই মন্দিরে মানে কী বলতো, আর শনিবারটা না আমাদের প্রচুর প্রচুর মানে আমি মানে আমি তো মানে বছরে তিনবার ধরে উপোস করছি, তার জন্য আমি শনিবারটা লাড়া ঠাকুর একদম খাই না, পছন্দ একটু করি না, মানে যেহেতু উপোস করেছি বছরে তিনবার শনিবারটা আমি সত্যি খুব প্রচুর মানে সবাইকে মনে হয় মানাটা দরকার। আমাদের এখানে কী বলতো এত মানে শনিবারটা সবাই মানে না, শনিটা মানে আমাদের যেহেতু মন্দির একটা আছে ধরো বছরে সবাই উপোস করে, বা বাড়ির পুজো হয় যে মাসে ধরো দুটো উপোস, শনিবার শনিবার তো পুজোই হয়, তো সবাই উপোস করে। তো তার জন্য সবাই আমাদের এখানে বেশিরভাগই প্রায় শনিবারটা ভালো মানে সবার ক্ষেত্রে। আর এখানে মানে এত দিনের বেলায় দেখছো এত ভিড়, এত ভিড় দিনের বেলাতেই মানে ঢুকতে পারছি, যেমন দাঁড়িয়ে মন্দিরে তার একটু পুজো দেখতে পেয়েছো, হ্যাঁ, যখন বিকেল হবে তখন থেকে তো মন্দিরের মুখটাই তুমি দেখতে পাবে না, এত ভিড় হবে, এত ভিড় হবে, মানে এখান থেকে নেতাজি মোড় পর্যন্ত ভিড় থাকবে আর বাজার পর্যন্ত ভিড় থাকবে, মানে এতটাই ভিড় হয় মন্দিরে। তুমি তো তাই এখানে দাঁড়িয়ে এসে যজ্ঞ দেখতে পাচ্ছ, পুজো দেখতে পাচ্ছ দিনের বেলা একটু তাও, হ্যাঁ, সন্ধ্যে হলে তার তাও দেখতে পাবে না। তো সন্ধ্যায় তার জন্য আমরা দিনে দিনেই চলে আসি, মানে সকালে পুজোটাই দেখি। তো আর এদিকে ধরো মানে জেঠিমা সন্ধ্যেবেলায় আবার উপোস করে, জেঠিমা কাকি কাকিমারা ওরা যে সন্ধ্যেবেলায় একবার আসে, তো সন্ধ্যেবেলা এসে তো ভিতরে অতটা ঢোকা যায় না, মানে ঢুকলে তুমি এক ঘন্টা তোমাকে মনে হয় লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে এরকম অবস্থা। তো এইদিকে যজ্ঞ তো কমপ্লিট হয়ে গেছে ওদের, তো এবার সব বেরিয়ে পড়বে। তো দেখতেই পাচ্ছ এদিকে সবাই উঠে মানে দাঁড়িয়েছে, এখন পুজো প্রায় শেষের দিকে, তো এবার মানে সবাই ঘট নিয়ে বেরোবে। তো আমাদের আমাদের গঙ্গা যেটা আমাদের মানে বাড়ির সামনে যে গঙ্গাটা যে সেখানেই যাবে, এখন দেখা যাক কোথায় যায়, কিন্তু আমাদের মানে সামনে এবার রাস্তা হচ্ছে তো ওইদিকে, তখন যাবে দেখি কোন দিক দিয়ে যায় যায় না। তো দেখো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো দেখো এইদিকে মানে লুট ছিটাচ্ছিলো বাতাসা, হ্যাঁ, আর বাতাসা লুট ছিটালে না সত্যি কথা মানে বলতে এত মাথাই পড়ে না, মানে কী বলবো, মাথা টাং টাং করে পড়তে থাকে আর কী লাগিয়ে জুড়ে জুড়ে গো, এটা সত্যি খুব। আর এইদিকে দেখো ভ্যানে সব এইগুলো রাখা আছে ঠাকুরগুলো, তো তো এই ঠাকুরগুলোর সাথেই মানে এখন যাবো, আগে তো একটু মূর্তি ছিল তো তার জন্য যেত, এখন ভ্যানে এমনিটা ঠাকুরগুলো নিয়ে যায় আর এইদিকে যায়। আর এইদিকে আমি আর মা একটু দাঁড়ালাম বলতে জেঠিমা মানে সন্ধ্যেবেলায় পুজোও দিবে, তার জন্য আবার ভোগ কিনতে গেলো, আর এইদিকে আমরা একটু দাঁড়িয়েছিলাম আবার। তো এখন বাড়ি যাচ্ছি, তো গঙ্গা স্নান করবো, পোষাচ্ছে স্নান করবো, এখন চুলি শুকালে স্নান করতে হবে, আবার একবারে পুরো স্নান করতে হবে, যেহেতু উদযাপন দিলাম বলে প্রসাদটা কে গঙ্গা স্নান করবো মা।
আসতে দিতে পারি, আসলাম। চলো হচ্ছে কিছু মুখে দিই না, বাড়ি চলে এসেছি। মার জেঠিমা আসছে একটু, একটা জেঠিমা প্রসাদ দিতে বলেছিল, তো প্রসাদ দিয়ে আসলো, তাদের বাড়ি গেল প্রসাদ দিতে। আর এই জানো তো, এই ঠাকুর মানে বললো, মাইকে অ্যানাউন্সমেন্ট করলো যে কাস্টমঘাটে যাবে, তো তার জন্য আমরা ভাবলাম কাস্টমঘাট যাবে, আমরা তো ওইদিকে যাবো না, আমরা এই বাড়ি আসবো, তো এইদিকে আমরা চলে আসলাম তার জন্য। আর তো ধরো ঠাকুর যখন আসছিল তো ওদের সাথেই আসতাম, আসতে তখন ভালোও লাগতো আসতে, তার জন্য আমি মা জেঠিমাও চলে আসলাম। তো এইদিকে এসে আবার পরে বাড়িতে এসে দেখছি মানে স্নান করতে যাবো বলে এখন, তো এইদিকে ব্যাংকপাটি বাসছে। হ্যাঁ আমি বলছি তাহলে মা এদিকে আসছে নাকি, দিয়ে বলছে হ্যাঁ এই তো এদিকে আসছি, কিন্তু ওরা যে মাইকে অ্যানাউন্সমেন্ট করলো, আমি বলছি কী জানি অ্যানাউন্সমেন্ট করলে তো কেউ সে আসলো এদিকে। আর এই ঘর এই মানে আমাদের এই গঙ্গাতেই ধরো নিয়ে যায়, তো আর এইদিকে সব এত নাচছে এত নাচছে, কী বলবো, ব্যাংকপাটি বাজারে মানে ওরা হাপি যাচ্ছে বাড়াতে বাড়াতে, কিন্তু যারা নাচছে তারা হাঁপাচ্ছে না। হ্যাঁ কিন্তু এটা এটা কিন্তু হয়, যারা বাজায় তারা হাঁপি যায় না, কিন্তু যারা নাচে যে মানে তারা হাঁপাবে না। হ্যাঁ কিন্তু যে ব্যাংকপাটি বাজাচ্ছে ওরা হাঁপি যাবে, এরকম হয়। আর এইদিকে পুচকি ধরো ছিল, তো পুচকি একটু মানে হাসছে, বুঝতে পাচ্ছে হয়তো মনে হয়, তার জন্য একটু হাসছিলো খুব। তাই এইদিকে আমি মা সব দাঁড়িয়েছিলাম যে আমরা এখন যাবো বলে স্নান করার জন্য। তো যাই হোক আমরা এদিকে দাঁড়িয়েছিলাম বলতে কি বলতো, মানে ওরা যেহেতু গঙ্গাতে যে নেমেছিলো সবাই ভিড়, এত জল নিবে, তো আমরা স্নান করতে যাবো কী করে, তো মাকে বললাম এদিকে একটু দাঁড়াও, ওরা চলে যাক, দিয়ে একবারে স্নান করতে যাবো, না হয়তো ধরো অনেক ভিড় হবে। আর এখন আমাদের গঙ্গার অবস্থা এতটাই খারাপ না, নামা যায় না। তো এই জাস্ট স্নান টান পুরো কমপ্লিট করে আসলাম, কটা বাজে এখন, বাজে হচ্ছে 4:30, তো 4:30 স্নান টান করলাম। তো তারপরে এখন তার কোনো কাজ নেই, তো যাই হোক চলো আজকের মতো আমি ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি, আর যদি কথা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।